গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আজকে ভালো আছি। আজকে বিকালে নাস্তা ঝালমুড়ি বানালাম। কিভাবে ঝালমুড়ি বানাই এটা দেখাবো। আমি কিন্তু হঠাৎ করে প্ল্যান আসলো ঝালমুড়ি বানাবো। প্রথমে ঝালমুড়ির জন্য আমি মুড়ি দিয়ে দিলাম। মুড়িটা কিন্তু অনেক ফ্রেশ এবং সুন্দর ছিল। তারপর মুড়ির উপর দিয়ে শসা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, তারপর চানাচুর, এখানে নিমকি মতন একটা জিনিস, তারপর আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, তারপর লবণ। আমি দুই রকমের চানাচুর দিলাম, আপনারা চাইলে অন্য চানাচুরও দিতে পারবেন। আমি এখানে আর একটা চানাচুর দিয়ে দিলাম। চানাচুরটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তার আগে একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল। ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন। মাশাআল্লাহ, আমাদের ঝালমুড়ি কিন্তু রেডি বিকালের নাস্তা। বিসমিল্লাহ। আমি কিন্তু খেয়ে একটু টেস্ট করে নিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা কিন্তু বিকালের নাস্তা করবেন, খেয়ে টেস্ট করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।